আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমার ভিডিও টপিক ডেপ্রান ফোন নিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আপনাদের কয়েকটি কোশ্চেন অ্যান্সার দিব। তো আপনারা আমাকে অনেক কোশ্চেন করছেন যে ভাই, আপনি যে ডেপ্রান ফোনগুলো ইউজ করে থাকেন সেগুলোর সাইজ কতটুকু? তো আজকে আমি আপনাদের একদম খুব সিম্পলভাবে আপনাদের দেখানোর ট্রাই করি। আমার কাছে মাত্র দুটি ডেপ্রান ফোন এখন পর্যন্ত মানে আছে, যেগুলো আমি রেখে দিচ্ছি খুব যত্ন সহকারে, কারণ আমার সামনে কখন লাগে আমি জানি না। যাই হোক, আমার এই যে ডেপ্রান ফোনটি আছে এটি লম্বা, অর্থাৎ এর যে লং যে সাইড এটি হলো 90 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার লম্বা, এবং এটি ওয়াইড হলো 60 সেন্টিমিটার, অর্থাৎ এটি চ্যাপটা হলো 60 সেন্টিমিটার, এবং এর যে পুরো অংশ অর্থাৎ এর যে থিকনেস তো সেটি হলো 5 বা 6 মিলিমিটার। এখানে আপনাদের অনেকে বলছেন যে ভাই, আপনার ফোনটুকু কতটুকু মোটা, অর্থাৎ পুরু কতটুকু? তো এখানে 5 বা 6 সেন্টিমিটার মিলিমিটারের মতো। তো এই ফোনটি এখানে লম্বা হলো 90 সেন্টিমিটার এবং চ্যাপটা 60 সেন্টিমিটার, এবং এটি পুরু হলো 5 বা 6 সেন্টিমিটার। তো আপনারা অনেকে কোশ্চেন করছেন যে ভাই, এই ডেপ্রান ফোনগুলো আসলে ভালো হবে কিনা। তো আমি বলবো আপনাদের যাদের ভালো বাজেট আছে তারা এমএমআরসি বিডি দিয়ে আপনারা আপনাদের ডেপ্রান ফোনগুলো কিনে থাকেন, তাদের ডেপ্রান ফোনগুলো চাপ দেওয়ার পরেও সেগুলো ভাঙে না। আমি সরাসরি তাদের শপে গিয়ে আমি ওগুলো টেস্ট করছি, এবং তাদের কাছে অনেক ধরনের আরসি প্লেনের কিট পাওয়া যায়। তো এখন মেবি তাদের স্টকে আছে কিনা আমি জানি না, বাট তাদের কাছে ফাইটার প্লেনের একটি কিট অলওয়েজ পাওয়া যায়। তো আশা করি আপনারা কেউ যদি ফাইটার প্লেনের মানুষের সাথে আসছেন, তাদের কাছ দিয়ে কিটগুলো কিনতে পারেন। এবং যাদের বাজেট একটু কম, বা যাদের আপনারা যদি চান যে আপনারা আরসি বোর্ড বা এমনি নর্মাল কোনো ধরনের কোনো কিছু বানাবেন যেগুলো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কম থাকে, তাহলে আপনারা কম বাজেটে এই ডেপ্রান ফোনটি আপনারা নিউ মার্কেটে কিনতে পারেন। আপনারা জানেন যে ডেপ্রান ফোন বর্তমানে করোনার কারণে এটি পাওয়া খুবই ক্রাইসিস, এবং এটি খুব বেশি একটি পাওয়া যায় না, যার কারণে আসলে আপনাদের জন্য একটু ঝামেলা হয়। তো আমি সেজন্য বলবো, যদি আপনাদের খুব জরুরি ডেপ্রান ফোন লাগে, তাহলে আপনারা এমএমআরসি বিল দিয়ে 450 টাকা বা 500 টাকার মতো এটি প্রাইস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাদের প্রত্যেকের ওপিনিয়ন আমাকে অবশ্যই জানাবেন, এবং আপনাদের ওপিনিয়নের উপর ডিপেন্ড করে কিন্তু আমি আমার প্রত্যেকটি ভিডিও মেক করার ট্রাই করি, এবং আপনাদের কোয়েশ্চেনের ভিত্তিতে কিন্তু আমি আমার প্রত্যেকটি ভিডিও মেক করার ট্রাই করি। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কি ধরনের ভিডিও লাগবে, এবং আপনাদের কোন ধরনের ভিডিও দিলে আপনাদের সবার উপকার হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ, টিল দেন, টেক কেয়ার।